आमी आपनाके बेश किछु सहज प्रश्न करब जार उत्तर आपनाके कमेंटे दिते हबे। आसुन ताहले शुरू करी। आजकेर प्रथम प्रश्न, बोलुन तो कोन देशे स्त्रीर जन्मदिन भूले गेले जेल एवं जरिमाना दुटोई हय? সামোয়া দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্ত্রী যদি অভিযোগ করে তাহলে আপনার জেল এবং জরিমানা দুটোই হতে পারে। আমরা যেটাকে বর্তমানে মহাভারত বলি, এই মহাভারতের পুরাতন নাম কি ছিল? এটা প্রায় 99% মানুষের অজানা যে মহাভারতের পুরাতন নাম হলো জয় সংহিতা। ভিডিওটি দেখার পর যদি আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বলুন তো আমেরিকা দেশে 1 GB ইন্টারনেটের মূল্য কত? শুনলে আপনি হয়তো অবাক হবেন যে আমেরিকা দেশে মাত্র 1 GB ইন্টারনেটের মূল্য ভারতীয় টাকায় প্রায় 600 টাকা। দেখি কে বলতে পারে ভারতের জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্য কত। এটা আপনাদের অনেকেরই অজানা যে ভারতের জাতীয় সঙ্গীতের দৈর্ঘ্য 52 সেকেন্ড। প্রতিদিন অজানাকে জানতে এবং নতুন কিছু শিখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পৃথিবীর এত দেশের মধ্যে কোন দেশে সবথেকে বেশি শুয়োর আছে? পৃথিবীর এত দেশের মধ্যে চীন দেশে সবথেকে বেশি শুয়োর আছে। ভারতে যত সাপ পাওয়া যায় তাদের মধ্যে সব থেকে বিষাক্ত সাপ কোনটি? ভারতের সব থেকে বিষাক্ত সাপ হলো ইন্ডিয়ান কিং কোবরা। আচ্ছা বলুন তো ভারতের কোন গ্রামে মেয়ে জন্মগ্রহণ করলে 111টি চারা গাছ বসাতে হয়? রাজস্থানের পিপলান্ত্রি গ্রামে কোন মেয়ে জন্মগ্রহণ করলে তার বাবা মাকে 111টি গাছ বসাতে হয়? আপনি কি জানেন 1 থেকে 100-র মধ্যে মোট কতগুলি 1 আছে? এক থেকে 100-র মধ্যে 21টি 1 আছে। আজ থেকে কত সালের মধ্যে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে যাবে? ২০৭০ সালের মধ্যে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বিলুপ্ত হয়ে যাবে। তার প্রধান কারণ হলো আবহাওয়ার পরিবর্তন। আমাদের যেমন 32টি দাঁত থাকে সেরকম একটা কুমিরের মোট কতগুলি দাঁত থাকে? মানুষের থাকে 32টি দাঁত আর একটা কুমিরের থাকে 42টি দাঁত। বর্তমানে মোট কতগুলি দেশে 4G নেটওয়ার্ক চালু আছে? বর্তমানে পৃথিবীর 165টি দেশে 4G নেটওয়ার্ক চালু আছে। আমাদের অতি পরিচিত রিক্সার আবিষ্কার কোন দেশে হয়েছিল?
এটাও আপনাদের অনেকেরই অজানা যে রিক্সার আবিষ্কার হয়েছিল কিন্তু জাপান দেশে। কোন পাখির ওজন 1 টাকার কয়েনের থেকেও কম হয়? পৃথিবীর সবথেকে ছোট পাখি হলো হামিংবার্ড। একটা হামিংবার্ডের ওজন 1 টাকার কয়েনের থেকেও কম হয়। দেখিয়ে এটা কে কে জানে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে সম্মানিত করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে সম্মানিত করেছিলেন গান্ধীজি। কোন দেশের ট্রেনে ফোন ইউজ করা নিষিদ্ধ? জাপান দেশের ট্রেনে এবং রেস্টুরেন্টে ফোন ইউজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ধাঁধাটির উত্তর দিয়ে দেখান। সাগরে জন্ম তার, আকাশে ওড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে ঝরে পড়ে, বলুন তো কে সে? আশা করি অনেকেই উত্তরটা দিতে পেরেছেন। এখানে সঠিক উত্তর মেঘ আর বৃষ্টি। আপনি কি বলতে পারবেন প্রতিদিন পুরো পৃথিবীতে মোট কতগুলি করে ভূমিকম্প হয়? প্রতিদিন পুরো পৃথিবীতে প্রায় ছোট বড় মিলিয়ে 50টিরও বেশি ভূমিকম্প হয়। যদি আপনি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে বলুন তো ভারতের জাতীয় খাবার কি? এটাও আপনাদের অনেকেরই অজানা যে ভারতের জাতীয় খাবার হলো খিচুড়ি। ভারতের প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে কোন গানটি গাওয়া হয়েছিল? ভারতের প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি। প্রজাপতি ছাড়া আর কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ নেয়? প্রজাপতি ছাড়া আরো অনেক প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ নেয়, তাদের মধ্যে একটি হলো গলদা চিংড়ি। আপনি কি বলতে পারবেন পেটিএম ভারতের কোন রাজ্যের কোম্পানি? পেটিএম হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কোম্পানি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা কত সালে তৈরি হয়েছিল? 1786 সালে 18ই এপ্রিল তৈরি হয়েছিল। আমাদের শরীরের মধ্যে সবথেকে শক্ত বা মজবুত অংশ কোনটি? আপনি হয়তো জানেন না যে আমাদের শরীরের মধ্যে সবথেকে শক্ত বা মজবুত অংশ হলো দাঁতের মাড়ি। কোন দেশে 1 GB ডাটার মূল্য 5,500 টাকা? শুনেই অবাক হয়ে গেছেন তো, এটাই সত্যি যে জিম্বাবুয়ে দেশে 1 GB ডাটা প্যাকের দাম 5,500 টাকা। একটা জিন এবং একটা ভূত কত বছর বাঁচে? ভূতেদের মৃত্যু নেই, ভূতেরা আবার নতুন করে প্রাণী হিসাবে জন্মগ্রহণ করে, কিন্তু একটা জিন 500 থেকে 1,000 বছর পর্যন্ত বেঁচে থাকে।
আচ্ছা বলুন তো, কোন গাছ মানুষকে গুলির মতো ফলের বীজ ছুঁড়ে মারে? গাছটির নাম ডাইনামাইট ট্রি। এই গাছটির ফল খুব জোরে ফাটে এবং তখন ফলের বীজগুলি 150 মাইল প্রতি ঘন্টায় 100 ফুট দূর পর্যন্ত ছিটকে চলে যায়। আরও একটি মজার তথ্য বলুন তো, কোন প্রাণী 17 বছর না খেয়ে বেঁচে থাকে? শুনেই হয়তো আপনি অবাক হয়েছেন, কিন্তু এটাই সত্যি যে আফ্রিকান সিসাডা মাছি 17 বছর না খেয়ে বেঁচে থাকতে পারে। আজকের শেষ প্রশ্ন বলুন তো, সিম কোম্পানিগুলো রিচার্জ প্যাকের দাম ভারতে বাড়িয়ে দিল কেন? এইসব সিমগুলি 4G থেকে 5G পরিষেবা দেবার জন্য এবং ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল দুটি সিম কোম্পানির ওপর 1 লক্ষ কোটি টাকারও বেশি ঋণ আছে, যার জন্য তারা রিচার্জ প্যাকের দাম বাড়িয়ে দিয়েছে।